এই আবদুল্লা ইবনে মুবারক হজ করতে গেলেন হজ করে তার কার্যক্রম শেষ হজের কার্যক্রম শেষ এবার হজ থেকে বাড়িতে ফিরবেন কিন্তু সকাল বেলায় সে নবীর পাশে একটু শুইলেন শুয়ার পরে পুরাপুরি ঘুমায়ও নাই আবার পুরাপুরি জাগ্রত না এমন সময় দেখতে আসমান থেকে দুইজন নুরের পোশাক পর হয়তো লোক একজন আবদুল্লাহ ইবনে মোবারকের মাথার কাছে আরেকজন পায়ের কাছে পায়ের কাছের লোকটা জিজ্ঞেস করতেছে মাথার কাছের লোককে ভাই এই বছর কতজন হাজি হজ করেছে মাথার কাছের লোকটা প্রশ্নের উত্তর দিচ্ছে এই বছর ছয় লক্ষ হাজি হজ করেছে এবার পায়ের কাছের লোক জিজ্ঞেস করতেছে কয়জন হাজির হজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে মাথার কাছের লোকটা ডেকে ডেকে বলে একজনের হজ কবুল হয় নাই এবার আবার পায়ের কাছের লোকটা জিজ্ঞেস করতেছে এতগুলো লোক হজ করলো একজনের হজ কবুল হয় নাই কিভাবে সম্ভব আবার মাথার কাছে লোকটা বলতেছে আর একজন লোক হজের নিয়ত করেছিল কিন্তু হজ করতে পারে নাই আল্লাহ তালার তার স্বচ্ছ নিয়তের কারণে ছয় লক্ষ হাজির হজকে কবুল করে নিয়েছেন সুভানন্দ ছয় লক্ষ হাজি সশরীলে টাকা পয়সা রক্ত ঘাম শ্রম দিয়ে তারা হজ করেছে তাদের হস কবুল হয় নাই আরেকজন শুধুই মাত্র নিয়ত করেছে হজের ময়দানে আসতে পারে নাই তার নিয়তের কারণে ছয় লক্ষ হাজির হজকে আল্লাহ কবুল করে নিয়েছেন এবার আবদুল্লাহ ইবনে মুবারক সোয়াদ থেকে লাভ দিয়ে দাঁড়ায় গেলেন কে লোক কে লোক যে লোকটার কারণে আল্লাহ ছয় লক্ষ হাজির হজ কবুল করেছেন আমি হলাম পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস আবদুল্লাহ ইবনে মুবারক আমার হজ তার ওসিলাই কবুল করেছেন দৌড়ায় চলে গেলেন সেই ব্যক্তিকে দেখার জন্য বাড়িতে আর জান্নাই নাই দামেস্কের মধ্যে ইরাকের দামেস্কের মধ্যে দামেস্কের বড় মসজিদের মধ্যে আবদুল্লাহ ইবনে মুবারক যায় এশার নামাজ আদায় করলেন এশার নামাজ আদায় করার পর এসার নামাজে সালাম ফিরাইয়া ইমাম সাব পিছনের দিকে তাকায় দেখি পৃথিবীর শ্রেষ্ঠ মহাদিস আবদুল্লাহ মুবারক তার পিছনে মুসল্লি সুবাহান এবার এবার ইমাম দৌড়ে আসছে হুজুর আমি তো আপনার কাছে এত সালে পড়েছি আমি আপনার ছাত্র আপনাকে দাওয়াত করে আনা যায় না আপনি এত বড় একজন মুহাদ্দিস পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস আপনি কিভাবে আসলেন কার দাওয়াতে আসলেন বুঝতে পারলাম না হুজুর তার কথাটা বলেন নাই কিন্তু ওই ওই শুধুমাত্র তার কাছে জানার চেষ্টা করলেন লোকের নামটা জিজ্ঞেস করিয়া বললেন এই লোকটাকে চিনো নাকি বলতেছে না হুজুর চিনি না কারণ সে একজন দরিদ্র লোক সে একজন গরিব লোক এজন্য মসজিদের খতিব মসজিদের ইমাম তাকে চিনে না কিন্তু আবদুল্লাহ ইবনে মুবারক ইমামের সাথে কোনো কিছু বলেন নাই ইমামের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে ইমাম বারবার টানাটানি করতেছে হুজুর রাত্রিবেলায় আমার বাসার মধ্যে মেহমান হন সকাল বেলা আমরা খোঁজ খবর নেব কিন্তু আব্দুল্লাইবনে ইবনে মুবারকের ভিতরে শুধুই মাত্র জ্বালা এবং যন্ত্রণা ওই লোকটার দেখা পাইতে হবে আল্লাহ তালার কত প্রিয়তম বান্দা যাকে আল্লাহ এত কবুল করেছেন তার দেখা না পাইলে আমার ঘুম আসবে না আবদুল্লাহ ইবনে মুবারক বস্তির পর বস্তি ঘুরতে 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 এক সময় এমন এক বস্তির নিকট যায় পৌঁছাইলেন যে বস্তির চাইতে নিম্নতম বস্তি আর জগতে নাই একেবারে সর্বনিম্ন বস্তির মধ্যে যায় পৌঁছাইলেন আবদুল্লাহ

আলী বিন যখন গড় থেকে বের হয়ে আসলো তার শরীরের মধ্যে ছিড়া ফারা জামা পরোহিত আবদুল্লাহ ইবনে কে দেখে সালাম করলো আবদুল্লাহ ইবনে মুবারক বলতেছে তুমি কি আলী বিন বলতেছে হ্যাঁ আমি আলী বিন মুয়াফাক বলতেছে তোমার সাথে আল্লাহ তাআলার কিসের সম্পর্ক বলো কিসের সম্পর্ক আল্লাহর সাথে সে অবাক হয়ে গেল কে আপনি আপনাকে তো আমি চিনি না আপনি আমার নাম জিজ্ঞেস করতেছেন আবার জিজ্ঞেস করতেছেন আল্লাহর সাথে আমার কিসের সম্পর্ক কিছুই বুঝতে পারলাম না অনুরোধ করে আরিবিন মুয়াফাক বলতেছে হুজুর আপনার পরিচয়টা বলেন এবার বলতেছে আমি হলাম আবদুল্লাইফনে মুবারক আলিবিন মুয়াফ্ফাক লাভ দিয়ে দাঁড়াইয়া গেছে হুজুর পৃথিবীর শ্রেষ্ঠতম মোহাদ্দিস আব্দুল্লাইফনে মোবারক নাকি আপনি বলতেছে হা আমি আলিব আমি হলাম আব্দুল্লাইবনে ইবনে মুবারক পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস হুজুর আমার ঘরের মধ্যে কিসের কারণে আসলেন বলতেছে তোমার সাথে আল্লাহর কিসের সম্পর্ক সেটা জানার জন্য এসেছি এবার আলী বিন মুয়াফফাক বলতেছে হুজুর আমি কিছু জানি না আমি গত বছর হজের নিয়ত করেছিলাম প্রতি বছর যখন নাকি হজ করার জন্য হাজিরা কাফেলা বেঁধে আল্লাহর আল্লাহ ঘরের দিকে দিকে রওনা হয় হয় আল্লাহর নবীর আমার ভিতর ফেটে যায় দিয়া কিন্তু আমার কাছে টাকা নাই আমি মুচি মানুষ দিনের বেলায় জুতা সিলাই করি এই জুতা সিলাইয়ের টাকা দিয়ে আমি আমার সংসার চালাই কিন্তু আমার মনের ভিতরে বলতাম না জাগে হজ করতে পারতাম একবার চিন্তা করলাম মনে মনে করেছি আমি পর্যন্ত দিনের বেলায় দিন এত জুতো দিনের টাকা দিয়ে আমি আমার সংসার চালাবো আর রাতের টাকাকে জমা করে হজের জন্য আমি নিয়ত করলাম এবার যখন রাতের বেলা ইনকাম শুরু করে দিলাম রাতের টাকা মোটামুটি জমা হয়ে গেছে আড়াইশত শত যখন আমার কাছে জমা হয়ে গেছে হজের জন্য প্রস্তুতি নিলাম হয়ে গেলাম কাফেলা বদ্ধ আগামীকালকে আমাদের যাওয়ার সময় আগের দিন আমি যে কোনো একটা কাজে জংলার মধ্যে চলে গেলাম জংলায় যাওয়ার পর যেই দৃশ্যটা দেখলাম এটা আমার কাছে বড় কষ্টের মনে হলো একজন বুড়ি মহিলা জংলার ভিতরে ছোট্ট একটা টুপরি ঘর তার থেকে বেরিয়ে আসলো জংলার মধ্যে মৃত একটা গাধা পড়ে আছে সেই গাধার গোশত কেটে নিয়ে যাচ্ছে আমি মহিলার পিছু পিছু নিলাম ডেকে ডেকে বললাম মা দাঁড়াও দাঁড়াও তুমি কে জানি না কিন্তু ইসলামের মধ্যে জীবিত গাধা খাওয়াও নিষেধ তুমি মৃত গাধার গোশত নিয়ে যাচ্ছ কেন এবার মহিলা ডেকে ডেকে বলতেছে বাবা তুমি আমাকে চিনবা না আমার পরিবার সকলে পরিবার করেছে আমার ঘরের মধ্যে তিনটা বাচ্চা আছে আমি কিন্তু এলাকার মধ্যে কাজ কাম করে তাদেরকে তাদেরকে খাবার খাওয়াই কিন্তু আজকে তিন দিন হয় আমি কোথাও কাজ পাইতেছি না এমতো অবস্থায় আমার ঘরের মধ্যে কিছু নাই বাচ্চাগুলো মরে মরে অবস্থা আমি কিন্তু জানি জীবিত গোস্ত জীবিত গাধার গোস্ত খাওয়া হারাম কিন্তু আমি একথাও জানি যান বাঁচানো ফরজ এই জন্য আমি এই মৃত গাধার গোস্ত নিয়ে আসলাম বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য তাদের যান বাঁচানোর জন্য এবার আলী বিন মুফাক বলতেছে এত এতদিন পর্যন্ত ধৈর্য ধরেছেন আর একটু ধৈর্য ধরেন মা আপনার সন্তানদেরকে মৃত গাধার গুস্ত খাওয়াইয়া তাদের জীবনকে কলঙ্কিত করবেন না গো মা আমি আপনার জন্য ব্যবস্থা করতেছি দৌড়ায়া বাড়িতে গেলাম বাড়িতে যাইয়া অল্প একটু আটা ছিল সেই আটাটা টুপলির ভিতরে লইলাম একটা বেগের মধ্যে যেই দেড়হামগুলো জমা করেছিলাম আগামী কালকে হজের জন্য রওনা হব ওই পুটলিটা সহ আমি যখন বের হইয়া গেলাম বের হইয়া মার কাছে আইসা ওই বুড়ি মহিলার কাছে আইসা বললাম মা গো এখানে যে খাবার আছে এটা গ্রহণ করেন এবং টাকাগুলো গ্রহণ করেন আমি ইনশাআল্লাহ আপনার পরিবারের জন্য সামনে থেকেও ইনশাআল্লাহ চেষ্টা এবং ফিকির করব সামনে থেকেও চেষ্টা এবং ফিকির করব আপনার পরিবারের কোনো কষ্ট হতে দেব না এই যে আমার হজের যেই টাকা পয়সা ছিল সেটাও মাকে দিয়ে দিলাম আমার খাবার টাবার দিয়ে দিলাম আমার মন খারাপ হয়ে গেল আমি হজ করতে পারলাম না পরের দিন লুকায়া গেলাম কারণ আমার কাফেলা বদ্ধ সে যে সমস্ত হাজি সাহেবরা আছে তারা তো আমাকে তালাশ করবে আমি লুকায়া গেলাম সারা দিন ক্রন্দন করেছি সারা ক্রন্দন করেছি হজের পুরাটা মৌসুম আমি ক্রন্দন করেছি হজ থেকে যখন ফেরার সময় হয়েছে একজন হাজিসা আইসা আমাকে বলতেছে ও আলী, তোমার তো আমাদের সাথে হস্ করার কথা ছিল কার সাথে হজ করলা বুঝলাম না তোমাকে একবার মক্কাতুল মুকার রমাতে দেখেছি তারপরে আর দেখিনা ইসুবাহাল আল্লাহ আলিবিন মফত যায় নাই কিন্তু ওই হাজি বলতেছে তোমাকে মগকাতে দেখেছি এবার আলী আরো বেশি বেশি করে কাঁদতেছে মনে হয় আমারে টিটকারি করতেছে মনে হয় তারা আমাকে টিটকারি করতেছে আরেকজন হাজি আইসা বলতেছে তোমাকে একবার জমজমের কিনারে দেখেছি আর দেখি নাই কার সাথে হজ করেছো আরেক লোক এসে বলতেছে তোমাকে তাওয়াফে জিয়ারতের মধ্যে দেখেছি আর দেখি নাই আরেক লোক আইসা বলতেছে তোমাকে কঙ্কর নিক্ষেপের সময় দেখেছি আর দেখি নাই আরেক লোক দৌড়ায় আসছে আইসা আমার হাতের মধ্যে একটা পুটুলি ধরাইয়া দিছে এই পটুলিটা আমি গ্রহণ করতে চাই নাই তারপরেও আমার হাতে ধরাইয়া দিছে সে আমাকে বলতেছে আলী যখন নাকি তুমি রাসুলের রৌজায় আথার জিয়ারত করতে গিয়েছিলা এই পটুলিটা আমার হাতে দিয়েছিলা এখন কেন তুমি নিচ্ছ না তোমাকে আর হজের হজের মৌসুমে তোমাকে আর খুঁজে পাইলাম না এই ধরো তোমার পুটুলিটা তুমি ফেরত নিয়ে যাও আলী বিন মুফ হয়ে গেছে আমি কোথায় আবার তার কাছে এই পটলি দিলাম অথবা আমি তো হজে যাই নাই এটা কোথার থেকে আসলো এই যে চিন্তায় আমি ঘুমায় গেলাম ঘুমের ঘরের মধ্যে সরকার দু আলম নবী আমি আলী বিন ঘরের মধ্যে তাশরিফ আনলেন সুবাহান আলী বিন ঘরের মধ্যে সরকার দু আলম নবী তাশরিফ আনলেন বলতেছেন আলী তুমি যে নিত করেছো এই কারণে আল্লাহ তোমার হজকে কবুল করেছে এবং আমি সরকারের দোয়ালাম তোমার কাছে কিছু হাদিয়া পাঠিয়ে দিলাম এই ধরো তোমার হাদিয়া ওই যে ওই লোকের যে পুটুলিটা এটা আমি সরকারের দোয়ালমের পক্ষ থেকে হাদিয়া শুভ আমার ভাই দুস্ত বুজুর্গ আলী বিনো এবার আব্দুল্লাহ মুবারক জরাইয়া ধইরা কানতেছে ভাই আলী সুন্দর সচ্চ হৃদয় তোমার এত সুন্দর সচ্চ হৃদয় দিয়া তুমি কিভাবে আল্লাহ তালার নৈকট্য অর্জন করে ফেলেছো আজও যদি আমাদের হৃদয়কে সচ্চ করতে পারি আজ যদি আমাদের হৃদয়কে অমন সচ্চ করতে পারি আল্লাহ তালার কুদ্রুতি আল্লাহ তালার কুদ্রুতি নিশান কেউ হাতছানি দিবে